আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো ইন্দোনেশিয়ারা কীভাবে স্যুপ রান্না করে এটা আপনাদের সাথে শেয়ার করবো। এই যে এখানে দিয়ে দিছে, পানি দিছে, পিঁয়াজ, রসুন, সেরাই, আদা, মরিচ দিয়ে দিছে। এই যে দেখেন, এভাবে জাল করে নিছে। এখন মাছের মাথা দিয়ে দিতেছে। এই যে তো এই খাবারটা সবচেয়ে বেশি সে রান্না করে, মাছের মাথা দিয়ে স্যুপ রান্না করে। এই যে দেখেন, এভাবে 20 মিনিট জাল দিবে। এখন এই যে এখন দিয়ে দিচ্ছে আপনি গুলমরিচের ফাঁকি, লবণ, টেস্টি সল্ট। এই যে তো এটা এর সবচেয়ে ফেভারিট, মানে এই প্রতিনিয়ত এটাই রান্না করবে। এখন গাজর দিয়ে দিবে, আলু। আমি তারা জিজ্ঞেস করি কী রান্না করবে, বলে ইকান কপালা স্যুপ, মানে মাছের মাথা দিয়ে স্যুপ রান্না করবে আর কি। এই যে দেখেন, তার স্যুপ রান্না হয়ে গেছে। এই যে দেখেন, সেইভাবে মানে আমরা হলুদ মরিচটা একটু বেশি খাই, ওরা হলুদ মরিচটা একটু কমই খায় আর কি। মরিচ খায় বেশি, কিন্তু হলুদ, যেমন ধরুন সব তরকারিতে কালার আসে, এরা তো এটা স্যুপ রান্না করছে, এটা তরকারি না। এখানে আবার এই যে মাছের পিঠা বানাইতেছে। এই যে তো এটা আজকে সকালের নাস্তা আর কি। অনেকে বলেছিলেন যে আপনার এখানে কীভাবে খাবার খান, আমাদের খাবারটা আমরা এখানে মাঝে মধ্যে রান্না করেই খাই। যে মনে চাইলে আমরা পিছনে রান্না করি। এই যে এইসব সব হাঁড়ি পাতিল আমাদের। এই দেখেন, এখন যেটা বাজতেছে এটার নাম হলো চাউসেই কাউ। এটার ভিতরে মাছ দিছি, মাছ, গাজর, ধনিয়া পাতা, লবণ, মিয়া বিজান, এসব দিয়ে আমরা বানাইছি আর কি। এটা তো এটা খুব মজার একটা জিনিস। এই যে এটাকে চাইনিজে বলে চাও সই কাও, মানে চাও মানে বাজা আর কি, আর সই কাও মানে এটা। এই যে দেখেন, বাজা হয়ে গেছে। এটা খুব মজার একটা জিনিস, অনেক টেস্টি। এই যে এখন একটা চিলি সস দিয়ে খেতে হবে আর কি। এই যে হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখেন, এই যে দেখেন ভিতরটা কত সুন্দর। এই যে আল্লাহ হাফিজ, বাই বাই। এখন খাওয়া দাওয়া করবে, মাছের মাথার স্যুপ নিয়েছি, ভাত নিয়েছি, সইকাও নিয়েছি, এখন খাবো, আল্লাহ হাফেজ।